নমস্কার, আজকের নিউজের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে সচিরঞ্জন সাহু। আজকের নতুন আপডেট, কলকাতা সারা বিশ্বে বিজ্ঞান নগরীর তালিকায় প্রথম 100-এ। আপডেটটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, আর বেশি করে কমেন্ট করুন এবং যথোপযুক্ত রিপ্লাই পেয়ে যান চট জলদি। আর যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেল এসআও নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করেননি, বা আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইবের লাল রঙের বেল আইকন অন করে বেল বাজিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আর পেয়ে যান আমাদের চ্যানেলের নিউজ আপডেটের নোটিফিকেশান প্রথম। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা। আজকের আপডেট, কলকাতা সারা বিশ্বে বিজ্ঞান নগরীর তালিকায় প্রথম 100-এর মধ্যে। বিজ্ঞান চর্চা অভূতপূর্ব এই সাফল্য এসেছে, 121 থেকে 99-এ উঠে এসেছে আমাদের সিটি অফ জয়। ভারতের দ্বিতীয় শহর হিসাবে এই সাফল্য, ভারতের প্রথম শহর বেঙ্গালুরু। তবে গতবারের থেকে চার ধাপ নেমে ভারতের এই গার্ডেন সিটি রয়েছে 97 নম্বরে। নেচার্স ইন্ডেক্স রিপোর্টের সৌজন্যে জানা গিয়েছে এই তথ্য। কলকাতা ও বেঙ্গালুরু ছাড়া ভারতের আর কোনো শহরের নাম নেই। মুম্বাই রয়েছে 132 নম্বরে। মুম্বাইয়ের র্যাঙ্কিং চার ধাপ নেমেছে। এ বিষয়ে সদ্য ভাটনগর পুরস্কার বিজয়ী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রাজসুব্র হাজরা জানিয়েছেন, কলকাতায় বিজ্ঞান চর্চার জন্য অনেক দামি দামি প্রতিষ্ঠান রয়েছে। বেঙ্গালুরুর তুলনায় সংখ্যায় কম হলেও বহু উল্লেখযোগ্য গবেষণার কাজ চলছে এখানে। এই রিপোর্ট তারই প্রমাণ। তার কথায়, বাংলার ছাত্রছাত্রীদের গবেষণার দিকে যাওয়ার একটা বিশেষ ঝোঁক রয়েছে। বাঙালি বৈজ্ঞানিক হিসাবে কলকাতার এই সম্মান আমার কাছে অত্যন্ত সম্মানের। 82টি পত্রিকা এবং 58টি বিজ্ঞান গবেষকের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় নেচার্স ইন্ডেক্স র্যাঙ্কিং। সেই রিপোর্ট এ অনুমোদন দেন বিশ্বের প্রায় 6000 বিশিষ্ট বিজ্ঞানী। র্যাঙ্ক নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়, যেমন সংশ্লিষ্ট শহরে গবেষণামূলক প্রতিষ্ঠানকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, গবেষণার সুযোগ সুবিধা কোন পর্যায়ে রয়েছে, কিংবা তা বিশ্বের বিজ্ঞানী পরিমণ্ডলকে কতটা আকর্ষণ করার ক্ষমতা রাখে, তা পর্যালোচনা করেই বানানো হয় নেচার্স ইন্ডেক্স রিপোর্ট। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রথম মাঝে রয়েছে চীনের 2টি শহর, প্রথম স্থানে বেজিং, তারপর যথাক্রমে রয়েছে নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রান্সিসকো এবং সাংহাই। গতবারের রিপোর্টে প্রথম 100-এ ভারতীয় শহর ছিল বেঙ্গালুরুই। মার্কিন সায়েন্স বোর্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত প্রবন্ধ প্রকাশনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। আগে শুধু রয়েছে চীন এবং আমেরিকা। 2008 থেকে 2018 এই দশ বছরে বৈজ্ঞানিক গবেষণামূলক কাজে ভারতে বৃদ্ধির হার ছিল 11%। আজকে এই পর্যন্ত।
ভালো লাগলে শেয়ার করুন, বেশি করে কমেন্ট করুন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। খবর কখনো থেমে থাকে না, সব সময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। হোয়াটসঅ্যাপ নম্বর 7076600480। ধন্যবাদ।